আসসালামু আলাইকুম সবাইকে, সুলতানা ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবার সুস্থতা কামনা করে আজকের আরেকটি ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে দেখতে পাচ্ছেন এখানে ইফতার এসেছে। এগুলো ইফতারিগুলো আমার যা পাঠিয়েছে, যখন কেউ বলে যে ইফতার পাঠাবে বা কোনো কিছু পাঠাবে, তখন কেন জানি না অনেক বেশি শান্তি লাগে যে আজকে আমি কোনো রান্নাবান্না করব না। কারণ দেখা যায় আমরা যারা গৃহিণীরা আছি, প্রতিদিন দেখা যায় একই নিয়মে আমরা রান্নাবান্না করতে করতে মাঝে মধ্যে চাই একটু রান্না থেকে বিরতি নেওয়ার। তো সেটা কিন্তু আবার অনেকে কিন্তু বাইরে থেকে কিনে এনে খায়, কিন্তু সেটার পক্ষে আমি না। আমার কাছে কেন জানি ভালো লাগে না বাইরে থেকে কিনে এনে খাওয়া বা বাইরে গিয়ে খাওয়া, ওইটা ভালো লাগে না অতটা বেশি। বাসার খাবারে যেরকম ভালো লাগে, তো এই তো আলহামদুলিল্লাহ ওই খাবারগুলো আমাদের জন্য পাঠিয়েছে। ইফতারগুলো নিয়ে এসেছে আমার দেব, সেই সাথে আমার দেবরের ছেলে ফাইজান। আপনারা তো অনেকেই ওকে চিনেন। একটু অসুস্থ ছিল বাচ্চাটা, আসলে গরমের কারণে একটু অসুস্থ ছিল। এই তো সবাই মিলে একটু খেলাধুলা করছিল আদিব জারিব সহ আর কি। তো আমি একটু ফ্রুটস কেটেছি, বলতে পারেন আজকে কোনো রান্নাবান্না আমি আয়োজন তেমন একটা করিনি। আর আজকে যেহেতু আমাকে বলেছে যে ইফতার পাঠাবে, আমি যেন বাসায় রেডি না করি, চিন্তা করলাম এই সময়টা কাজে লাগিয়ে আমি টুকিটাকি কিছু শপিং করে আসি। আর জানি অনেকেই আজকে কমেন্টের মাধ্যমে আমাকে বকা দিবেন, মার দিবেন, বা অনেকেই কমেন্টে নিজেদের মধ্যেও মারামারি সৃষ্টি করে ফেলবেন। কারণ বলবেন কি এই পরিস্থিতিতে কেন শপিং করছি, আসলে কেন করছি এটা বিষয়টা এমন না যে একদম করতে হবে বাধ্যতামূলক, আবার এমন না যে করব না। কারণ অনেক সময় দেখা যায় প্রয়োজনীয় জিনিসগুলো আমরা রেখে দিই ঈদের সময় কেনার জন্য, এরকম একটা ইয়ে থাকে যে হয়তো আমার এক মাস আগে বা দুই মাস আগে থেকে একটা জিনিস প্রয়োজন হচ্ছে, সেটা দেখা যায় না এখন থাক কিনবো না, এটা ঈদের সময় কিনবো। অনেকে কিন্তু এই উদ্দেশ্যে কিন্তু আগে থেকে কিন্তু কোনো কিছু কেনাকাটা করেনি। আমাদের দেখা যায় খাবার দাবারের পাশাপাশি কিন্তু আমাদের বস্ত্র, যেটা কাপড় চোপড়, এটাও কিন্তু আমাদের মৌলিক চাহিদা, তাই না? তো অনেকে কিন্তু এটা কিন্তু নেগেটিভলি নেন। আমাদের তো কাপড় চোপড় তো অবশ্যই লাগবে, যেহেতু এটা আমাদের মৌলিক চাহিদা। কিন্তু দেখা যাচ্ছে এখন বর্তমান সময়ের পরিস্থিতির কারণে অনেকে এটাকে নেগেটিভলি নিচ্ছেন আর কি। কিন্তু আমি যে সকল জিনিসগুলো কিনেছি এগুলো আসলে না কিনলে হতো না এরকম আর কি। আমাদের বলতে পারেন মেইন কোনো ড্রেস আমি এইবার কিনিনি, সেটা আমার ড্রেস হোক বা আমার হাজবেন্ডের আদিব জারিব বা আফরা, ওদের কারোর জন্য মেইন ড্রেসটা কেনা হয়নি। কারণ হচ্ছে সবার জন্য প্ল্যান আছে, আমি নিজে হ্যান্ড পেন্টিং করে দেবো সবার ড্রেস, এবার আমি নিজে তৈরি করব। জানি না এখনও কীভাবে কী করব, কারণ হচ্ছে এখনও নিজেদের জন্য একটা কিছু তৈরি করিনি। তো যাই হোক, এখানে তারপরও আজকে টুকিটাকি আমাদের জন্য আরও কিছু জিনিস নিয়েছি যেগুলো আমি শেয়ার করছি। প্রথমে নিয়েছি আমার শাশুড়িমার জন্য একটা শাড়ি। ওনার জন্য সবসময় আমি প্রিয়াঙ্গন শাড়িস থেকে কিনি, এটা হচ্ছে ধানমন্ডি হকার্স মার্কেটে। আর হ্যাঁ, বলে রাখি যাওয়ার সময় গিয়েছি শুধু আমি আর আমার হাজব্যান্ড, আফরাকে ওর দাদুর কাছে রেখে গিয়েছি। বাচ্চা নিয়ে আসলে শপিং করা যায় না। তো এখানে আম্মুর জন্য সবসময় দেখা যায় ইন্ডিয়ান সুতি এগুলো কিনি, সেটা কাজ করা হোক বা কাজ ছাড়াই হোক, কাজ করা হলেও দেখা যায় কাজগুলো একদম ফিনিশিং থাকে। যেহেতু একটু বয়স হয়েছে, দেখা যায় এ ধরনের ফিনিশিং কাজগুলো বেশি কমফোর্টেবল ফিল করে। অনেকে কিন্তু জিজ্ঞেস করেছিলেন প্রিয়াঙ্গন শাড়িসটা কোথায়, এটা ধানমন্ডি হকার্সে গেলে যে কাউকে দেখিয়ে দিলে, মানে জিজ্ঞেস করলে মার্কেটে যে প্রিয়াঙ্গন শাড়িস কোথায়, ওনারা সবাই দেখিয়ে দিবে। তো আম্মুর জন্য দেখা যায় চোখ বন্ধ করে আমরা প্রিয়াঙ্গন শাড়িতে চলে যাই, ওখান থেকে ইজিলি নিয়ে নিই। আর ওখানে দেখা যায় ফিক্সড প্রাইস। এগুলো যেহেতু গিফটের জন্য নিয়েছি, এই কারণে আমি আজকে প্রাইসটা বলবো না, যেহেতু আমার কাছে মনে হচ্ছে প্রাইসটা বলা ভালো দেখাবে না। তো আপনারা অনেকে হয়তো আমার প্রাইস জিজ্ঞেস করতে পারেন, যেহেতু আজকে এগুলো আমার নিজের জন্য কিনে নিই, এ কারণে আর প্রাইসটা বলছি না। এটা নিয়েছে আমার আম্মুর জন্য, আমার আম্মু যেহেতু শাড়ি তেমন একটা পরে না, তো আম্মুর জন্য এই কারণে সবসময় সালোয়ার কামিজ দিয়ে থাকি আমি। এটা একদম লাইট একটা বিস্কিট কালার টাইপের, থ্রিপিসটা দেখে আমার অনেক ভালো লেগেছিলো। আম্মু দেখা যায় হালকার মধ্যে কাজগুলো পছন্দ করে, বেশি ঝমকালো কাজ পছন্দ করে না, আর আমি নিজেও অতটা ঝমকালো কাজ ভালো লাগে না। যখন আসলে যেরকম আর কি, অনেক সময় দেখা যায় বয়সের উপর ডিপেন্ড করে অনেক কিছু কিনতে হয়। তো এটা একদম লাইট একটা বিস্কিট কালারের মধ্যে, হালকা গোলাপির মধ্যে এই ধরনের এমব্রয়ডারি কাজ করা স্টোন আছে এখানে, আমার কাছে মানে অনেক বেশি ভালো লেগেছে ডিজাইনটা।
যাওয়ার সাথে সাথে যখন পুতুলের গায়ে এই ধরনের একটা ড্রেস দেখেছিলাম, যাওয়ার সাথে সাথে আমার এটা পছন্দ হয়েছিল। আর ওনার পাশে কাটওয়ার্কের মতো করে ডিজাইন করা আছে, সাথে এখানে সুতার কাজ, তো সব মিলিয়ে মোটামুটি ভালোই লেগেছে ড্রেসটা। এই যে এটা হচ্ছে ওড়না, আর ওড়নার নিচে দিয়ে দুই পাশে হচ্ছে টার্সেল লাগানো আছে। তো এটার মধ্যে আরও দুইটা কালার ছিল, আমার কাছে এই কালারটা বেশি ভালো লেগেছে। এগুলো নিয়েছি গাউসিয়া থেকে, আম্মুর জন্য যে থ্রি পিসটা নিয়েছি এটা নিয়েছি আমি গাউসিয়া থেকে। আমার আব্বু দেখা যায় কাপড় চোপড়ের বিষয়ে আর কি অনেক বেশি বলতে পারেন খুঁতখুঁতি টাইপের, যেমন তেমন পরে না, আব্বুর জন্য একটু দেখে শুনে হিসাব করে নিতে হয়। আম্মুর জন্য দেখা যায় হুট করে পছন্দ হয়ে গেলে হুট করে নিয়ে নিলাম, কিন্তু আব্বুর জন্য সেটা পারা যায় না, যে পছন্দ হলো যে নিতে হবে ওইটা এমন না। আব্বুর জন্য একটু ঘুরে ফিরে তারপর নিতে হয়। তো আব্বুর জন্য আমি এটা পছন্দ করেছি, হালকা একদম লাইট একটা বেগুনি কালার টাইপের, এটা আব্বুর জন্য আমি পছন্দ করেছি। আর এরপর আরও আসলে আমাদের টুকিটাকি আরও কিছু জিনিস প্রয়োজন আছে, বাট আজকে যেগুলো কিনেছি সেগুলো দেখাচ্ছি। এটা নিয়েছি আমার জায়ের জন্য, এটাও নিয়েছি গাউসিয়া থেকে। আর আপনারা যারা শপিং করবেন প্ল্যান আছে, আমি বলবো সকাল সকাল চলে যাওয়ার জন্য। আমরা গিয়েছিলাম আজকে একদম সকাল সকাল, বলতে পারেন প্রথম দিকে গিয়েছি, তখন কিন্তু লোকজন খুব কম থাকে, বিশেষ করে লোকজন হয় আপনার 12টা 1টার দিকে, এরপরে বেড়ে যায় আর কি, 12টা 1টার পরে বেড়ে যায়। আমরা গিয়েছি সকালবেলা, সকালবেলা গেলে দেখবেন একটু নিরিবিলি থাকে, মোটামুটি নিরিবিলি ছিল। আমরা সকাল সকাল, আমার হাজব্যান্ডের যেহেতু মোটরসাইকেল আছে, মোটরসাইকেলে করে সকাল সকাল চলে গিয়েছিলাম। এটা আমার জায়ের জন্য নিয়েছি, এটা সম্পূর্ণ হচ্ছে আড়ি কাজের মধ্যে, দেখতে পাচ্ছেন সুতার কাজ, এগুলো হচ্ছে আড়ি কাজ একদম পুরোটাতে। তো এই কালারটা কিন্তু ওকে খুব ভালো লাগবে, এই ধরনের কালারগুলো আসলে যে কাউকে ভালো লাগে। এটা ওড়নাটা ছিল শিফনের মধ্যেও ছিল আড়ি কাজ করা, তো আমার জায়ের জন্য নিয়েছি। এরপরে হচ্ছে ফাইজানের জন্য কিনবো, বাট বাচ্চাদের জন্য আজকে তেমন একটা কেনা হয়নি, যেহেতু ওই দিকে আমরা যাইনি, রোজা রেখে আসলে গিয়েছি, তো বেশি একটা হাঁটাহাঁটিও করিনি। প্রয়োজনীয় যেগুলো একদম আমি ছাড়া আমার হাজব্যান্ড একা কিনতে পারবে না, সেই সকল জিনিসগুলো আমি কিনেছি। আর আমার বোরকা খুঁজতে খুঁজতে তো আমি দিশাহারা অবস্থা, আমার একটা মানে আমার ইচ্ছা ছিল একটা বোরকা কিনবো ঈদে, একটু মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস যেটা বলে আর কি, আমি কারচুপি ওয়ার্কের একটা বোরকা কিনবো এরকম ইচ্ছা ছিল। কিন্তু এইটা কিনেছি আমি বসুন্ধরা সিটি থেকে, বসুন্ধরা সিটির ওখানে Level 5 আলমদিনা বোরকা হাউস থেকে কিনেছি। তো যাই হোক, ওখানে যখন আমি গেলাম, কারচুপি কাজ করা প্রতিটা বোরকা এত ঝমকালো মনে হচ্ছিলো, মানে ভালো লাগছিল না, আমার কাছে ভালো লাগছিল না আর কি, বেমানান মনে হচ্ছিলো। বোরকা হবে একটু সিম্পলের মধ্যে কাজ করা এই টাইপের, অনেকক্ষণ প্রায় বলতে পারেন 2 ঘন্টার মতো হাঁটছি এই বোরকার জন্য, মানে পছন্দ মতেও হচ্ছে না, হয়তো বা পছন্দ হয়েছে কিন্তু দেখা যাচ্ছে আবার আপনার কালারটা পছন্দ হচ্ছে না। আবার প্রত্যেকটা দোকানে দেখবেন পকেট স্লিপ আবায়াগুলো, যেগুলো আমি চাচ্ছিলাম না, কারণ পকেট স্লিপ আবায়াগুলোতে দেখা যায় ভেতরে আবার ইনার পরতে হয়, ইনার একটা পরবো, দেখা যাবে কি নর্মাল একটা থ্রি পিস বা শাড়ি যে কোনো কিছু থাকবে, এর উপর আবার ইনার পরবো, এর উপর আবার পকেট স্লিপ আবায়াটা পরবো, অনেক বেশি গ্যাদারিং হয়ে যাবে। তা আমি এই ধরনের বোরকাটা চাচ্ছিলাম, এটা কোটি সিস্টেম উপরে, বাট ভেতরে একটা কিন্তু কাপড় দেওয়া আছে এটাতে অ্যাটাচ করা আর কি। আর এটা হচ্ছে হিজাবে জাস্ট এক পাশে একটা ফুল দেওয়া আছে, আমার কাছে ভালো লেগেছে। এটা হিজাব সহ আমারটার প্রাইস নিয়েছিল 5,600 টাকা, যেহেতু এটা আমি আমার জন্য নিয়েছি যার কারণে দামটা বলে দিলাম, আর অন্যান্যগুলো যেহেতু গিফটে ছিল যার কারণে দামটা বলিনি। তো যাই হোক, এটা ফ্যাটস ছাড়া এটা নিয়েছিল 5,600 টাকা। যাই হোক, এখানে হচ্ছে আদিব জারিবদের জন্য জুতা নিয়েছি, ওদের জন্য আসলে জুতা বাচ্চাদের তো দেখা যায় 6 মাস পরলে জুতাগুলো ছোট হয়ে যায় এরকম অবস্থা, আর আফরার জন্য অলরেডি 2 জোড়া জুতা আছে, বাট আমি এই জুতাগুলো আমার কাছে ভালো লেগেছে, ওর জন্য আমি যে কাপড়ে প্রিন্ট করবো সেই কাপড়টা হচ্ছে এই কালারের, মেরুন কালারের, তো এই জন্য ওর জন্য মেরুন কালারের এক জোড়া জুতা নিয়েছি। এখানে এগুলো রাভিউসের জন্য, ওর জন্য 2টা ফ্রক নিয়েছি, যদিও ওর জন্য ওর বাবা অনেকগুলো এনেছে আগে, বাট আজকে আমি যে কয়টা নিয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো দেখা যাচ্ছে সুতির মধ্যে, তো গলায় একটু ডিজাইন করা, গরমে তো বাড়িতে গেলে মানে পরতে পারবে, রাভিউস করতে পারবে, এই জন্য এগুলো নিয়েছি। আর আদিব জারিপের জন্য জুতা, ওদের জন্য দেখা গিয়েছে পাঞ্জাবির সাথেও পরতে হবে এরকম জুতাও
প্রয়োজন, প্লাস হচ্ছে ওদের জন্য ক্যাটসও প্রয়োজন। 6 মাস পরে দেখা যায় ওদের পায়ে আর কোনো জুতা হয় না, বাচ্চা তো দেখা যায় দ্রুত ওদের গ্রোথটা, তো আলহামদুলিল্লাহ বাচ্চাদের তো দ্রুত গ্রোথ হয়, যার কারণে দেখা যায় পায়ে আর জুতাগুলো হয় না, যতই সুন্দর থাকুক নতুন থাকুক কিন্তু আর হয় না। তো এই জন্য দুই জোড়া ওদের দুই রকমের জুতাই প্রয়োজন হচ্ছিল, ওদের জন্য দুই রকমের জুতাই নিয়েছি। ক্যাটসগুলো হচ্ছে জারিপের জন্য, আর এখানে এই স্যান্ডেলগুলো হচ্ছে আদিবের জন্য। এরপরে হচ্ছে আদিবের জন্য ক্যাটস নিয়েছি, সে সাথে হচ্ছে জারিপের জন্য পাঞ্জাবির সাথে পরার জন্য একজোড়া নিয়েছি। তো মোটামুটি বলতে পারেন অনেকটা শপিং এগিয়ে মানে আগানো হয়েছে আমাদের, মোটামুটি মেইন মেইন সব কিছু করা হয়ে গেছে। আর আমাদের মেইন ড্রেস যেগুলো যে বললাম, আমাদের পরিবারের সবার জন্য, আমার জন্য, আমার হাজবেন্ডের জন্য, আদিব জারিব আফরার জন্য, কারোর জন্য ঈদের মেইন ড্রেসটা কেনা হয়নি এবার। এবার সবার জন্য প্ল্যান আছে, আমি নিজে করব, যখনই আমি রেডি করব ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সবাই দোয়া করবেন যেন সব কিছু খুব দ্রুত আমি করতে পারি। তো এই তো আজকে এগুলোই ছিল আমাদের শপিংয়ের একটা ভিডিও, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আজকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।